5 জুন 1975 সাল দেশজুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বারবার স্মরণ হয়েছে বিজেপি, এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল মোদী সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল 25 জুন দিনটিকে পালন করার সংবিধান হত্যা দিবস উপলক্ষে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন, 1975 সালে 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পড়া হয়েছিল, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর 25 জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হয়েছে। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে এই গ্যাজেট পোস্ট করে লেখেন, সংবিধানকে পদদলিত করার দিন হিসেবে এই দিনটিকে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী লেখেন, 25 জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে দেশের সংবিধানকে পদদলিত করার স্মৃতি হিসাবে। একই সঙ্গে এই দিনটি তাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য যারা জরুরি অবস্থার ভুক্তভোগেছিলেন। কংগ্রেস ভারতীয় ইতিহাসে একটা কালো অধ্যায় শুরু করেছিল। প্রসঙ্গ, এবছর 25 জুন প্রধানমন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়ে জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও জরুরি অবস্থার উল্লেখ করে সমালোচনা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।